আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে ছোট্ট সোনামণিতে জানাই স্বাগত। আশা করি তোমরা বাড়িতে ভালোই আছো। শিক্ষক পরিচিতি, আমি তহসিন আঞ্জুম, সহকারী শিক্ষক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ বুয়েট ক্যাম্পাস ঢাকা। শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা প্রথম পত্র, গল্প বীরের রক্তে স্বাধীন এদেশ। শিক্ষার্থীরা, এই গল্পটি পড়া শেষে তোমরা যেসব বিষয়ে জানতে পারবে, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিচয় জানতে পারবে, নূর মোহাম্মদ শেখের সাহসিকতা সম্পর্কে জানতে পারবে, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের পরিচয় জানতে পারবে, মুন্সী আব্দুর রউফের বীরত্বের বর্ণনা দিতে পারবে, মুক্তিযুদ্ধে রুহুল আমিনের আত্মত্যাগের কথা জানতে পারবে। শিক্ষার্থীরা, গল্পটি হচ্ছে বীরের রক্তে স্বাধীন এদেশ। গত ক্লাসে, মানে গত ভিডিওতে আমি গল্পটি তোমাদেরকে পড়ে শুনিয়েছিলাম। যারা শোনো নাই তারা গত ভিডিওটা আবার দেখবে, তাহলে তোমরা জানতে পারবে এবং তোমাদের বইয়ে আছে গল্পটি, তোমরা অবশ্যই একবার পড়ে নেবে। গত ক্লাসে আমি তোমাদের গল্পটি পড়ার পরে প্রশ্নের 1 নম্বর, 2 নম্বর এবং 7 নম্বর প্রশ্নটি আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের 3 নম্বর প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। 4টি প্রশ্ন আছে, যেমন ক, নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন, খ, ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রউফের যুদ্ধের ঘটনাটা লিখি, গ, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন, ঘ, গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজের ভাষায় লিখি। এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তবে আজ সময় স্বল্পতার জন্য আমি ক এবং খ নম্বর প্রশ্ন উত্তরটি লিখে দিয়েছি, যেটি তোমাদের উপকারে আসবে। এছাড়া তোমরা যদি প্রশ্ন উত্তর আমার এটা না পড়ে অন্যটা পড়ো, তাতেও কোনো সমস্যা হবে না। দেখো, প্রশ্ন উত্তর আমি লিখে দিয়েছি। প্রশ্নটি হচ্ছে ক ছিল, ক প্রশ্নটা হচ্ছে নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন। আমি উত্তরটা এভাবে লিখে দিয়েছি, 3 নং প্রশ্নের ক এর উত্তর। উত্তরটা ঠিক এভাবে লিখবে, নূর মোহাম্মদ শেখ ও তার সাথী মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের দ্বারা আক্রান্ত হন। যুদ্ধরত অবস্থায় মুক্তিযোদ্ধা নান্নু মিয়া শত্রুর গুলিতে আহত হন। এ সময় নূর মোহাম্মদ নান্নু মিয়াকে এক হাতে কাঁধে নিয়ে অন্য হাত দিয়ে গুলি ছুটতে থাকে। এক পর্যায়ে মর্টারের গোলার আঘাতে তার পা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মৃত্যু আসন্ন বুঝতে পেরে নান্নু মিয়াকে সাথী মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়ে সবাইকে পিছু হটতে নির্দেশ দেন, আর গুলি চালাতে চালাতে নিজের জীবন উৎসর্গ করেন। এভাবে নিজে জীবন তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন। এটুকু লিখলেই উত্তরটি হয়ে যাবে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেহেতু উত্তরগুলো একটু বড় সাইজের, এই জন্য আজকে আমি তোমাদের 3 নং প্রশ্নের ক এবং খ এর উত্তরটি লিখে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের গ এবং ঘ নম্বর উত্তরটি লিখে দেব ইনশাল্লাহ। দেখো, খ নম্বর প্রশ্নটি এরকম আছে, ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রউফের যুদ্ধের ঘটনাটা লিখি। উত্তর লিখব ঠিক এভাবে, 3 নং প্রশ্নের খ এর উত্তর। পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে অকুতোভয় বীরের মতো লড়াই করেন বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রউফ। 71-এর 8-ই এপ্রিল মহালছড়ির কাছে ভুড়িঘাট এলাকায়
চিংড়ি খালের দুই পাশে অবস্থান নেন মুক্তিযোদ্ধারা। তাদের উদ্দেশ্য পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করা, কিন্তু পাকিস্তানিরা ছিল মুক্তিযোদ্ধাদের তুলনায় সংখ্যায় অনেক বেশি। মৃত্যু অবধারিত যেন অসীম সাহসী মুক্তিযোদ্ধারা লড়াই চালিয়ে যেতে থাকে। মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে পিছু হটতে বাধ্য হন পাকিস্তানি সৈন্যরা। এরকম এক মুহূর্তে হঠাৎ একটা গোলা এসে পড়ে মুন্সি আব্দুর রউফের উপর, এতে শহীদ হন এই বীর মুক্তিযোদ্ধা। আশা করি তোমাদের কাছে জিনিসটি সোজাই হয়েছে, তোমরা লিখতে পারবে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের এক নম্বর প্রশ্ন উত্তরটি লিখে দিয়েছিলাম, যারা গত ক্লাসটি করতে পারোনি তাদের সুবিধার জন্য আমি আবার আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। শব্দগুলো কি কি আছে? টহল, আসন্ন, অবধারিত, রক্তস্রোতে, রঞ্জিত, সাহিত্য। তাহলে শব্দগুলোর উত্তর দেখো লিখে দিয়েছি আমি। টহল অর্থ পাহারা দেওয়া, আসন্ন অর্থ নিকট, অবধারিত অর্থ অনিবার্য বা যা হবেই, রক্তস্রোতে অর্থ রক্তের প্রবাহে, রঞ্জিত অর্থ রাঙানো, আর সাহিত্য অর্থ শুয়ে আছে এমন। দুই নম্বর দেখো, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। শব্দগুলো কি কি আছে? নূর মোহাম্মদ শেখ, নান্নু মিয়া, শিপইয়ার্ডের, 1943 আটই মে, রুহুল আমিন। দেখো ক নাম্বার আছে, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা ড্যাশ। খ নাম্বার দেখো, নিজের জীবনকে তুচ্ছ করে ড্যাশ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। গ নাম্বার, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ ড্যাশ সালের ড্যাশ মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আর ঘ নাম্বার আছে দেখো, খুলনা ড্যাশ কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ ড্যাশ। তোমাদের সুবিধার জন্য আমি উত্তরগুলো লিখে দিয়েছি। দেখো, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। খ নাম্বার, নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। গ নাম্বার, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঘ নাম্বার, খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। শিক্ষার্থীরা, ৬ নম্বরে যেটা আছে সেটি তোমাদেরকে আমি বলছি। দেখো, উত্তরগুলো আমি লিখে দিয়েছি, তোমরা আশা করি বইটা থেকে দাগ দিয়ে নিতে পারবে। ৬ এর ক হচ্ছে, ২ নম্বরটি হবে ইস্ট পাকিস্তান রাইফেলসে। ৬ এর খ নম্বরে হবে, ১ নম্বরটি ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি। গ নম্বরটির হবে ৩ নম্বর শাস্তি। ঘ নম্বরে হবে ৩ নম্বর নানিয়াচরের চিংড়ি খাল। আর উম নম্বরে হবে ৪ নম্বর মোহাম্মদ রুহুল আমিন। ৭ নম্বর দেখো আমি লিখে দিয়েছি, ৭ এর ক, শহীদ দিবস ২১ ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস ২৬ মার্চ। গ নম্বর, বাংলা নববর্ষ ১৪ এপ্রিল বা পহেলা বৈশাখ। খ নম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর, আর বিজয় দিবস ১৬ ডিসেম্বর। আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো কাজে লাগবে এবং তোমাদের সুবিধা হবে। শিক্ষার্থীরা, আমি আবার বলে দিচ্ছি, আগামী ক্লাসে আমি তোমাদের ৩ নম্বর প্রশ্নের ক এবং খ নম্বর উত্তর লিখে দেবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে পড়ো, তাহলেই তোমরা বুঝতে পারবে, এবং প্রশ্ন উত্তরগুলো যদি দুইবার করেই পড়ো তাহলেই মুখস্থ হয়ে যাবে। আজ এ পর্যন্ত ভালো থেকো, সবাই ঘরে থেকো, নিরাপদে থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।